রাজ্যে নেশার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে এবং বাস্তবায়িত করে মাঠে নামছে রাজ্যের যুব এবং ক্রীড়া দপ্তর। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে এ লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সেই সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। কর্মশালায় সুশান্ত চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। নেশার বিরুদ্ধে যুব এবং ক্রীড়া বিষয়ক দপ্তরের কর্মসূচি উল্লেখ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন যে দপ্তর এই লক্ষ্যে খেলো ত্রিপুরা এবং সুস্থ ত্রিপুরা কর্মসূচি হাতে নিয়েছে, যেখানে খেলাধুলার মাধ্যমে রাজ্যের যুবক যুবতীদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করা হবে এবং যা নেশার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। দপ্তর এই জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও করেছে বলে উল্লেখ করেছেন তিনি। এই দপ্তর আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি, খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড, আমরা একটা স্পেশাল ড্রাইভ দিতে চাইছি, তার জন্য আমরা ফিনান্স থেকে অর্থ বরাদ্দ করেছি। খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নামে একটা স্কিম আমরা নতুন এবার বাজেটে ফিনান্সে আমরা অনুমোদন রেখেছি এবং এতে আমাদের অর্থ দেওয়া হয়েছে খেলাধুলা নিয়ে ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে মোটিভেট করা এবং সুস্থ শরীর সুস্থ মানসিকতা তৈরি করা, সেটা হচ্ছে মেন উদ্দেশ্য। কিন্তু পাশাপাশি আমরা তার মধ্যে অ্যাড করতে চাইছি যে নেশার কবল থেকে আমাদের যুব সমাজকে বের করে আনা বা নেশার বিরুদ্ধে যে মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটাকে কি করে ওরা জেলা পরিষদের নেতৃত্বে অধীনে যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলোর ভিডিও পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য সদস্যরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা মিটিংটা ডেকেছি। আমাদের যে ব্লকগুলো আছে, একটা ব্লক মানে একটা পঞ্চায়েত সমিতি বা সঙ্গে বিএসসিও রয়েছে, এখানে আমাদের আপনাদের সঙ্গে আলোচনা করব যে সময়টা বিশেষ নেই, আপনারা জানেন যে সামনে আমাদের নির্বাচন ফেব্রুয়ারি মাসে এবং আজকে আমরা 10-11 তারিখ নভেম্বরের এই মাস শেষের পর থেকে কিছুদিনের মধ্যে তারপর ডিসেম্বর মাস, তো আমরাও আমাদের মতো করে ব্যস্ত হয়ে যাব ডিসেম্বর মাস থেকে। তাই আগামী 20-25 দিনের মধ্যে আমরা এই স্পেশাল ড্রাইভ। এছাড়া গ্রামে গঞ্জে নেশার কবল থেকে যুব প্রজন্মকে রক্ষা করার জন্য যুব এবং ক্রীড়া দপ্তর এলইডি স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন বাজারে এবং জনবহুল স্থানে প্রচার অভিযান কর্মসূচি পরিচালনা করবে বলে সুশান্ত চৌধুরী জানিয়েছেন। ছিল সেটা হচ্ছে যেখানে আমাদের আইসি এবং স্পোর্টসের সেক্রেটারি ছিলেন, ডাইরেক্টর ছিলেন, রাজ্য পুলিশের আইজি ছিলেন, আমাদের এনএইচএম হেলথ এদের বিভিন্ন ডাক্তারবাবুরা ছিলেন। আমাদের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরে একটা উদ্যোগ নিতে চাইছি আমরা, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের মতামত নিয়ে। আমাদের এই দপ্তর আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি, খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড, এ প্রসঙ্গে পথ নাটিকা সহ আরো বিভিন্ন সচেতনতামুখী কর্মসূচির সাহায্য নিয়ে যুব এবং ক্রীড়া দপ্তর নেশার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে বিভিন্নভাবে প্রয়াস নেবে বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ, রাজ্য সরকার প্রতিষ্ঠার পর থেকে নেশামুক্ত ত্রিপুরা গঠনে বিশেষ আহ্বান রেখেছিলেন এবং জোরদার কর্মসূচি নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারই ধারাবাহিকতায় বর্তমানেও সারা রাজ্য জুড়েই চলছে নেশা বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি আর পুলিশি অভিযান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।